কিশোরী গোলরক্ষক এস বান্দারার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ফ্লাইট লাইটের উজ্জ্বল আলোতে বিবর্ণ হয়ে দাঁড়িয়ে রইলেন গোল পোস্টের নিচে। অধিনায়ক কে ইয়েমনাসা কান্নায় ভেঙে পড়লেন মাঠের মধ্যেই। কে জানত এভাবে বাংলাদেশের মেয়েরা বুলডুজার চালাবে শ্রীলঙ্কার মেয়েদের উপর। ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ছিল শুধুই ড্র, কিন্তু ড্র নয়, দাপুটে এক জয় নিয়ে অনূর্ধ্ব ১৯ নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে মারিয়া মান্দা আখি খাতুনরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কাকে 12-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন আফিরা খন্দকার ও শাহেদা আক্তার, দুটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও আনুচিং মোগিনী, একটি করে গোল করেছেন আখি খাতুন উন্নতি খাতুন। 22 ডিসেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি পেল বাংলাদেশ দল। ফাইনালের আগে দুর্দান্ত একটা মহড়াও দিয়ে ফেললেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত 3 ম্যাচে শ্রীলঙ্কা খেয়েছে 16টি গোল। শুধু তাই নয়, প্রতিপক্ষের জালে কোনো গোলই করতে পারেনি। করোনার কারণে এই টুর্নামেন্টের কোন রকম প্রস্তুতি নিতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা। মাত্র 22 দিনের অনুশীলন শেষে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। সেই দলটাকে নিয়ে যেন রীতিমতো ছেলা খেলা করলো বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের শ্রীলঙ্কার জালে দেয় 4 গোল, পরের অর্ধে হয়েছে আরো 8টি গোল। একে তো প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা বেশ দুর্বল, তার উপর মাত্র 1 পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। সে কারণেই দলের সেরা 5 ফুটবলারকে আজ বিশ্রামে পাঠিয়েছেন কোচ গোলাম রব্বানী। ভারতের বিপক্ষে খেলা ম্যাচের 11 থেকে আজ খেলেননি তহুরা খাতুন, মনিকা চাকমা, মার্জিয়া আক্তার, শামসুন নাহার জুনিয়র ও নীলুফার ইয়াসমিন। এই 5 জনের বদলে গোলাম রব্বানী মাঠে নামিয়েছেন শাহেদা আক্তার, আনুচিং মার্মা, স্বপ্না রানী, সোহাগী কিসুকু ও আফিদা খন্দকারকে। দুই প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠে ঋতুপর্ণা ও শাহেদা, কখনো কখনো ওভারল্যাপ করে ডিফেন্ডার আখি খাতুনও শ্রীলঙ্কার বক্সে ঢুকছেন। বাংলাদেশ দল এতটাই দাপটের সঙ্গে খেলেছে যে বেশিরভাগ সময় বল ছিল শ্রীলঙ্কার অর্ধে। বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমাকে অলস সময় কাটাতে দেখা গেছে ম্যাচের বেশিরভাগ সময়ই। এমন ম্যাচ চোখে লেগে থাকার মতোই বেশ কয়েকটি গোল করেছেন বাংলাদেশের মেয়েরা। ডিফেন্ডার হয়েও আফিদা হ্যাট্রিক করেছেন, প্রতিটি গোলই করেছেন প্রায় 40 গজ দূর থেকে শট নিয়ে। আখি খাতুনও 30 গজ দূর থেকে শট নিয়ে গোল পেয়েছেন। ম্যাচের 2 মিনিটে গোল উৎসবে শুরু করেন আনুচিং। শাহেদা আক্তারের শট শ্রীলঙ্কার গোলরক্ষকের হাতে লেগে বক্সের সামনে পড়লে আনুচিং করেন 1-0। 7 মিনিটে মারিয়া মান্দার ডিফেন্স চেরা পাসে ঋতুপর্ণা বাপায়ের কোনাকুনি শট করেছেন 2-0। এরপর 16 মিনিটে ডান প্রান্ত দিয়ে 2 ডিফেন্ডারকে কাটিয়ে 3-0 করেন শাহেদা। 42 মিনিটে আফিদা খন্দকারকে মাঝমার থেকে বাড়ানো বলে আলতো চিপে ঋতুপর্ণা করেন 4-0। 47 মিনিটে আখি করেন 5ম গোল। 49 মিনিটে শাহেদা করেন 6-0। এত গোল খাওয়ার পর এক পর্যায়ে 51 মিনিটে প্রধান গোলরক্ষক থালিন্দি জানিয়াতিয়াকে তুলে নেন শ্রীলঙ্কার কোচ শ্রী সেনা মাঞ্জুলা চামিন্দা। তার জায়গায় মাঠে নামান এস বান্দারাকে, কিন্তু তাতেও ম্যাচের ফল বদল হয়নি। 53 মিনিটে আফিদা করেছে 7-0। 69 মিনিটে আবার গোল আফিদার 8-0। 77 মিনিটে 9ম গোলটি করেন আনুচিং। এরপর 83 মিনিটে আফিদা করেন 10ম গোল। 85 মিনিটে উন্নতি খা করেছেন 11তম গোল। এরপর শাহেদা নিজের হ্যাট্রিক পূর্ণ করেন 87 মিনিটে।